তাই আপনি আমাকে অ্যারেস্ট করুন। আপনার বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই, অ্যারেস্ট করতে হলে অপরাধী হতে হয়। আপনি কি কোনো অপরাধ করেছেন? জি করেছি। কি অপরাধ? 1988 সালের বন্যায় আমি দুজন লোকের পকেট মেরেছি। 1999 সালে শেয়ার বাজারে একজনের টাকা মেরে পালিয়ে গিয়েছি। 2006 সালে যে বাটপাড়িটা করেছি সেটা অনেক কঠিন বাটপাড়ি, মানে একটা মেয়ের সাথে দারুণ ধরনের প্রতারণা করেছি, বলতে পারেন 2 নম্বরই কাজ করেছে। আর 2010 সালে স্টপ স্টপ, থানা থেকে বের হন, বের হন এখান থেকে, বের হয়ে কোনো সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে দেখা করবেন, যান। আমি সম্পূর্ণ সুস্থ ম্যাডাম, তবে যদি আপনি আমাকে অ্যারেস্ট না করেন আমি সত্যি অসুস্থ হয়ে যাব। গো, দেখুন, আমার বর্তমান প্রেমিকা আমাকে মেরে ফেলবে বলেছে, সরি প্রেমিকা তো বলেনি, সে আমাকে অনেক ভালোবাসে, প্রেমিকার ভাই বলেছে। ভাইকে জানেন? আসলাম সর্দার, নাম করা সন্ত্রাসী, খুনি। আচ্ছা, আপনার এই যে অপরাধীর তালিকার সাইনবোর্ডে আসলাম সর্দারের ছবি নেই? না, আসলাম সর্দারের ছবি তো ওখানে নেই। আপনাদের এই হচ্ছে এক সমস্যা জানেন, সাইনবোর্ডে ছবি রাখেন যত সব ছিচকে চোরদের আর ফেলসিডি করতেন, আরে ওরা তো থানার বোর্ডে ছবি ওঠানোর জন্য ওসব কাজ করে, সত্যিকারের ক্রিমিনালদের ছবি তো রাখেন না, রাখলে আসলাম সর্দারের ছবি এখানে থাকতো জানেন। আসলাম সর্দার 24 ঘন্টার মধ্যে আমাকে মেরে ফেলবে, খুবই ডেয়ারিং লোক। কেন? কেন আবার? তার ভাষায়, আমি তার বোনের জীবন নষ্ট করেছি। কারোর সাথে প্রেম করলে সে প্রেম ভেঙেও যেতে পারে, তাই বলে কি কারো জীবন নষ্ট হবে? আরে জীবন নষ্ট করা কি এতই সোজা? সমস্যা তো আমি না, সমস্যা হচ্ছে একটা মোবাইল, মানে তাও আবার হুট করে পেয়ে বসা একটা ক্যামেরা মোবাইল। ক্যামেরা মোবাইল মানে? ক্যামেরা মোবাইল মানে যে মোবাইলে ভিডিও করা যায়। হ্যাঁ, তো সমস্যাটা কি? আসলাম সর্দার বড় গুন্ডা হলে কি হবে, খুবই সেন্সিটিভ, শুধু সেন্সিটিভ না একদম ষোলো আনা হিসাব বোঝে। বোনকে একটাই শর্ত দিয়েছে, যে কোনো ছেলের সাথে তুমি প্রেম করতে পারবে, কিন্তু যে ছেলের সাথে প্রেম করবে তার মোবাইল ফোনে ভিডিও থাকা যাবে না। আমার মোবাইল ফোনে ভিডিও ছিল না, তাই আমার সাথে প্রেমও হয়েছে, সে মেনেও নিয়েছিল, কিন্তু সমস্যাটা হয়ে গেল হঠাৎ করে একটা ফোন বেজে উঠলো, সেই সেটটা আবার আমার না, আমার এক বন্ধু আমাকে গিফট করেছে, আমি জানিও না সেটা যে ক্যামেরা মোবাইল। এখন আসলাম সর্দারের সন্দেহ হচ্ছে যে আমি তার বোনের গোপন কিছু ভিডিও করেছি। থামুন, একদম নোংরা কথা বলবেন না। একদম নোংরা কথা না ম্যাডাম, আজকাল তো হরহামেশাই এসব হচ্ছে, প্রেমিক প্রেমিকা প্রেম করে, মধুর মধুর সম্পর্কগুলো ভিডিও করে, তারপর যখন প্রেম ছুটে যায় সেই ভিডিও ছেড়ে দেয় ইন্টারনেটে, ফেসবুকে। আধুনিক প্রযুক্তির সব অপব্যবহার। আপনার মোবাইলে সেরকম কিছু আছে? নেই, খোদার কসম নেই, থাকলে তো সুবিধা হতো। কি সুবিধা? আপনার সাথে এত কথা বলতে হতো না, একটা অপরাধে আপনি আমাকে লক আপে পড়তে পারতেন, ব্যাস আমি পেয়ে যেতাম একটা নিরাপদ আবাসস্থল। আপনি যান, আমার অনেক কাজ আছে, একজন সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করুন, আপনার চিকিৎসা দরকার। চিকিৎসা আমার দরকার? সমগ্র জাতির চিকিৎসা দরকার, বংশ পরিক্রমায় আমরা জাতিগতভাবে অসুস্থ হয়ে পড়েছি, এ জাতির সবার চিকিৎসা দরকার। আমার বড় চাচা থাকে ডেনমার্কে, গভর্নমেন্ট থেকে ভাতা পায়, হাওয়া খায়, ভালো ভালো খাবার খায়, বয়স মনে হচ্ছে যে দিন দিন কমছে, আরো 74 বছর মনে হয় বাঁচবে। আর আমার বাবার বয়স 65। এই দেশের ভেজাল খাবার, ভেজাল হাওয়া, রাস্তার জামে, আমার বাবা বছরের 7 মাসই হাসপাতালে থাকে, এ দেশের কি হবে? রাস্তায় বের হন, ট্রাফিক জ্যামে চলতে পারবেন না, কোথাও খান, খাওয়ার ভিতর ভেজাল, গভর্নমেন্ট কি করবে? মানুষ আমরা খারাপ হয়ে গেছি, সরকারের কিছু করার নাই, বিরোধী দলের কিছু করার নাই, আমরা মানুষই সব খারাপ, আমাদের সবার চিকিৎসা দরকার। শুনুন, আপনি বায়তুল মোকারমে গিয়ে ওষুধ বিক্রি করেন, আপনার ওষুধ খুব ভালো বিক্রি হবে, আপনি ভালো বক্তা। দেখেন ম্যাডাম, আমি ভালো বক্তা হতে চাই না, আমাকে অ্যারেস্ট করুন, আমি একটা নিরাপদ আশ্রয় চাই। আমি আপনাকে অ্যারেস্ট করতে পারবো না, আপনি আসামি না, আপনি পাগল, পাগলের জন্য পাগলা গারদ, জেলখানা না। আচ্ছা, আমি কি করলে আপনি অ্যারেস্ট করবেন? কোনো সুনির্দিষ্ট অভিযোগ পেলে। আচ্ছা ধরুন আমি যদি আপনাকে জড়িয়ে ধরি, আপনাকে জড়িয়ে ধরলে বা চোখ টিপ দিলে, এটা কি ইপটিজিং এর মধ্যে পড়বে না? মনে করেন আপনি তো একজন নারী, এই অপরাধে তো আপনি আমাকে শাস্তি দিতে পারেন, পারেন না? একেবারে চালান দিয়ে 10 বছরের শাস্তি দিয়ে দিব। তাহলে তো ম্যাডাম সুবিধা হলো,
আমি আপনাকে ধরি। সেন্ট্রি, অ্যারেস্ট হিম।